আসসালামু আলাইকুম প্রিয় ওয়েকার্স আজকে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি অনেকদিন পর আপনার সামলাপুর বা সাপলাপুর যে রোডটা আছে আপনার আরাকান রোড থেকে যে রোডটা আপনার মেরিন উঠেছে সেই রোডটায় ঢুকেছি তো আপনারা জানেন যে আমরা ঘুমধুম সীমান্তে আসছিলাম ঘুমধুম রয়েছে একটা তুম্র ঘুরে ফিরে আসছি আমরা আজকে নেমে এসেছি মিরিঞ্জা ভ্যালি থেকে তো এখন আজকে আমরা ঘুমধুমে আসলাম এখানে একটু রেস্ট নিয়ে ঘুমধুম সীমান্তের এখান থেকে মানে এশিয়ান হাইওয়ে এখান থেকে আমরা একটু সামনে গেলাম আরাকানের রাস্তাটা ধরে আরাকানের রাস্তাটা ধরে সামনে গিয়ে আপনার হোয়াই ক্যাং এটা বাজার আছে ওয়াইকেং বাজার দিয়ে হাতের ডান দিকে একটা রাস্তা ঢুকছে যে রাস্তাটা দিয়ে একদম সামলাপুরের জঙ্গল মারা সাপলাপুরের জঙ্গল এই জঙ্গলটা পার হয়ে গিয়ে আপনার মেরিন ড্রেপে উঠা যায় এখন এই রাস্তায় কেন ঢুকলাম কারণ এই রাস্তাটা ঢুকেছি হোয়াইক্যাং দিয়ে আপনার যদি আমরা যাই ট্যাকনাফের দিকে কারণ এই রাস্তাটা খুব খারাপ এবং এখন নির্মাণ কাজ চলমান নির্মাণ বলতে আর কি সংস্কার কাজ চলমান খুবই বাজে রাস্তা তাই এই রাস্তা দিয়ে ঢুকেছি এই রাস্তাটা দিয়ে অনেকদিন পর ঢুকলাম তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আজকে মেরিন ড্রাইভ দিয়ে যাব কি মেরিন ড্রাইভের সাবরাং টাগ্রাম ঘুরে আমরা রাতে টেকনাফ থাকবো যেহেতু আমরা কক্সবাজারকে অ্যাভয়েড করেছি রাতে টেকনাফ থেকে আর ডা মেরে পরের দিন আগামীকালকে সকালে আমরা ইনশাল্লাহ শাহপুরীর দ্বীপ শাহ পরীর জেটি দক্ষিণগ্রাম ওই সাইডগুলি আমরা একটু ঘুরে ফিরে দেখবো দেখে টেখে পরের চিন্তা ভাবনা আছে টেকনাফ থেকে আমরা ওই সাইড দিয়ে মানে ভাঙ্গা রাস্তা দিয়ে আমরা নীলার দিকে আসব নীলা গিয়ে রাতে আবার রনিবার এখানে থাকবো তারেক মাহমুদ রনি চিন্তা ভাবনা আছে তো ওরকমভাবে আর কি প্ল্যানটা সাজানো তো ঘটনা হচ্ছে সামলাপুরের এই রাস্তাটা মানে মেরিন ড্রাইভ আরাকান রোডের মধ্যে যে সংযোগ সড়কটা এই সড়কটার দুই পাশে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর দুই পাশে জঙ্গল ঘন জঙ্গল হালকা জঙ্গল এবং অন্যরকম তো বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু এই জঙ্গলকে খুব পছন্দ করে যারা এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আর এখন আপনারা জানেন যে রোহিঙ্গাদের কিছু বাজে লোকজন আছে তারা সব জঙ্গলের ভিতরে থাকে থাই আকাম কুকাম করে তো যাই হোক রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা রাস্তাটা কিন্তু সুন্দর চিপা হইলো চালায় আরাম বাট মাঝে মধ্যে কিছু কালভার্ট আছে অসম্ভব চাপ আপনি ট্যারি পাবেন না পুরা জাম্প করবেন এই আর বেশি দূর নাই আর একটু সামনে গেলে আপনার সাপলাপুর বাজার বা শাম্বাপুর বাজার পাবো বাজার থেকে একদম সোজা আমরা ডান দিকে মোচন নিব কারণ এই রাস্তাটা আমি আসছি তো মোটামুটি আরও আগে কয়েকবারই আসছি এই যে দেখেন এই যে এই যে এখানে কিন্তু বাম পাশে কিন্তু ঘন জঙ্গল একটা ব্রিজ আর এদিকে কিন্তু লোকজন আছে প্রচুর লোকজন থাকে আশেপাশে মোটামুটি লোকজন থাকে কিন্তু এদের নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা ওরা পায় না কারণ এই রোহিঙ্গাদের জন্য আর এই বিচ্ছিন্নতাবাদীদের জন্য রোহিঙ্গাদের কল্যাণে আমাদের কক্সবাজার টেকনাফ মানে এই উপজেলাগুলি টেকনাফ উপজেলা কক্সবাজার জেলার এই অঞ্চলগুলি শেষ যাই হোক এই সাইডটা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আজকে গেট টেকনাফ থাকব ট্র্যাকনার থেকে আগামীকালকে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন চব্বিশ তারিখের তো সেই পর্যন্ত দেখতে থাকুন মোটর এর সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম